এটা হচ্ছে জাতীয় সংসদের এটাকে কোন সাইড বলে, পূর্ব দিক, পূর্ব দিকটা। দ্যাট মিন্স হচ্ছে আপনি আপনারা যখন মণিপুরে পাড়ার যে জায়গাটা, মণিপুরে পাড়ার গেটটা ঢুকলে হাতের ডান পাশে যে জায়গাটা, এখানে আপনার বিশেষ করে যেটা হয় সেটা হচ্ছে যে সব বনজ এবং ফলজ যে বৃক্ষগুলো আছে, বনজ মানে ঔষধি বৃক্ষ যেটা, সেটা প্রচুর গাছ লাগানো হয়েছে আজ থেকে কয়েক বছর আগে লাগানো হয়েছে। গত 2014 সালেও প্রচুর গাছ লাগানো হয়েছিল এর মধ্যে, সেগুলো এখন অনেক বড় হয়ে গেছে। তারপরে আবার গত বছর লাগানো হয়েছে, 2025 উপলক্ষে অনেকগুলো গাছ লাগানো হয়েছে। এখন যাদের অফিস মোটামুটি শেষ হচ্ছে তারা বাসা ব্যাক করছে, এটা হচ্ছে গাড়ি দিয়ে, ওরা হচ্ছে ওই যে চন্দ্রিমা ও চন্দ্রিমার যে গেটটা আছে না, ওই গেটটা দিয়ে ওরা জাস্ট বের হয়ে যাবে। আর আমরা এখন যাচ্ছি, বৃষ্টি হচ্ছে, যথারীতি বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টির ভিতরেও এত পরিবেশটা এত ভালো লাগছে, কারণ রোদ ঝকঝকা থাকে, তারপরে কখনো বেশি অন্ধকার থাকে, কিন্তু আজকের এখনকার যে রোদটা এটা হচ্ছে ফটোগ্রাফির জন্য পারফেক্ট, অ্যান্ড ভিডিওগ্রাফিতে সবুজটা খুব ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনে আমাদের সংসদের যে মেই নিয়ে ওটা আছে, আর এইখানটায় আগে এই জায়গাটায় ক্যান্টিনের ইয়েটা ছিল, এখন ক্যান্টিন সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এটাকে পুরোপুরি গাড়ির গ্যারেজ বানানো হচ্ছে। আগে গাড়ির গ্যারেজের নিচেই, অনেক আগের কথা বলছি, 13-12-13 দিকে, এখন ভিতরে অনেক চেঞ্জ হয়েছে। আর যখন ফ্লাইওভারের ব্যাপারটাও তো আমাদের ওই পাশ দিয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই এই জায়গাটা খুব বেশি প্রোটেক্টেড হয়ে গেছে। একটা সময় ছিল যখন সংসদে সবাই আসতে পারতো। আরেকটা বলছি যে মেম্বার্স পার্লামেন্ট মেম্বার্স ক্লাব, যে এই ক্লাবের ক্লাবটাও কিন্তু আপনার এই যে এই এই যেখান দিয়ে এলাম আমি, এই রাস্তাটা দিয়ে যেতে হয়। আর এখানেও আছে, অডিটোরিয়ামটা ছিল এই পাশে, এখন অবশ্য অডিটোরিয়ামটা নেই। এখানে যারা এমপি এমপি যারা আছে, বারোমাস, হ্যাঁ, এলডি হল যেটা, এর পেছনে এটা দেখতে পাচ্ছেন, কেমন দেখা যাচ্ছে আসলে বুঝতে পারছি না। এখানেও বৃক্ষ, ফলজ এবং বনজ ঔষধি, হ্যাঁ, নারকেল গাছ আছে, এখানে নারকেলও হয়। আর দেখেন কত সুন্দর জায়গাটা, এখন একটু একটু ময়লা দেখতে পাচ্ছি, এমন ঠিক ময়লাটা থাকে না, এখন দেখতে পাচ্ছি একটু ময়লা ময়লা ভাব। আর তারপর পেছনে ওই পাশে আমাদের হাসপাতালটা আছে, সংসদ টেলিভিশনের জন্য যে জায়গাটা নির্ধারিত সেটা হচ্ছে, আগে আমরা ছিলাম ছতলায়, আমাদের টেলিভিশনের জন্য জায়গা ছিল সংসদ টিভি, যেটা যেটার উদ্বোধনের দিন থেকে আমি ওটার সঙ্গে আছি। আর পরবর্তীতে সেটা আমাদের ওই পেছনে যে গাড়ি দেখতে পাচ্ছেন, এখন ওইখানে যাচ্ছি না, কারণ রাস্তা পেরিয়ে যেতে হলে আমাকে অনেক ঘুরতে হবে, আর যদি ভেতর দিয়ে যাই তাহলে অলরেডি বৃষ্টিতে কাদা হয়ে গেছে, মানে পানি জমে গেছে, এই কারণে আমি আর সেই দিকটা যাচ্ছি না। ওই দিকটা আর একটু যদি জুম করে দেখাই, এটা হচ্ছে হাসপাতালের এরিয়াটা, যে মানে আমাদের এখানে ইমার্জেন্সি, মানে কী বলবো, ফার্স্ট এইডের যে ইয়েটা আছে, এই এই বাগানটার মধ্যে হাসপাতালে যে মাঠটা ছিল, সেই মাঠের এখানেও প্রচুর ঔষধি গাছ লাগানো হয়েছে, নিম, নিশিন্দা, বিভিন্ন রকমের গাছ এখানে লাগানো হয়েছে। গত 2020 সালে মুজিব বর্ষ উপলক্ষে যে বৃক্ষরোপণ কর্মসূচি ছিল সেটা। আর এপাশে হচ্ছে এই অবস্থা, মানে এখানেও গাছের একদম পুরো ইয়ে হয়ে যায়, মানে যখন রোদটা থাকে না তখন খুবই ভালো লাগে, পুরো মাঠটা সবুজে ভর্তি থাকে, আর গাছের ছায়া অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়। পাখিও আছে, আর সন্ধ্যার দিকে যখন আসি তখন তো কিচিরমিচির শব্দ প্রচণ্ড। ঢাকা শহরে বাগান নেই, তেমন গাছ নেই, কিন্তু সংসদ বা সংসদ এরিয়া অথবা যখনই ইয়ের মধ্যে আমরা ক্যান্টনমেন্টের মধ্যে যাই, তখন আসলে ঢাকার মধ্যে যে গ্রাম ভাবটা আছে সেই জিনিসটা, এখানে পাখির কলতান আছে, সবুজের সমারোহ আছে, গাছের সমারোহ আছে, সব দেখতে পাই।
আর আপনাদের বলছি, আমাদের ওই যে মাঠ, ওই পাশে মাঠ দেখা যাচ্ছে, ওই মাঠে হচ্ছে এখানে ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়। ওটা হচ্ছে আমাদের সংসদের যারা স্টাফ আছেন তাদের বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপে ভাগ করে করে এখানে সেটা করা হয়। দেখতে পাচ্ছেন যে এখনও ওইখানে একটা বিল্ডিংয়ের কাজ হবে, ওখানে একটা ইয়ে উঠবে। যাই হোক, আমি যতটুকু পাচ্ছি বৃষ্টি বৃষ্টির ভিতরে ভিজে আপনাদের জন্য কাজ করছি আমি, কারণ এটা হচ্ছে শরতের শেষ বৃষ্টি যদি বলি, এটা সম্ভবত শরতের শেষ বৃষ্টি। আমার চেহারার দিকে হয়তো তাকানো যাচ্ছে না বা আমাকে দেখতে এখন তেমন ভালো লাগবে না, আমি পুরো ভিজে গেছি, আজকে ছাতাও নেই নেই সঙ্গে। দেখুন, ওই যে ফ্লাইওভার যেটা কাজ করা হচ্ছে, যেটা সেটা হচ্ছে এই যে একটু দেখতে পাচ্ছেন বোধ হয় না, সংসদের মধ্যে দিয়ে যেটা, ওই যে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে খেজুর বাগানের পূর্ব দিকের যে গেটটা সেটা। আর ওই যে মাঠের কথা বলেছি, মাঠটা হচ্ছে ওইখানে, মাঠটা ওইখানে, ওইখানে মাঠের ভিতরে কি যাওয়া যাবে আসলে, বৃষ্টি না হলে আমি পুরোটা দেখাতাম তাহলে বেশি ভালো লাগতো। এটা হচ্ছে পূর্ব গেটটা দিয়ে যাওয়ার রাস্তা, আর এখানে হচ্ছে আমাদের ফুটবল খেলার মাঠ। একটা সময় আমি আমার যত এখানে গানের শুটিংগুলো সংসদের জন্য দেশের গান করতাম, প্রচুর পরিমাণ গান করেছি, সবগুলো আমার এই বাগানটা ছিল পুরোটা শুটিং স্পট। এখানেই আমি সংসদের যত গান ছিল এবং দেশের গান যা কিছু আছে সব কিছু কিন্তু আমি এই বাগানটা থেকে শ্যুট করেছি, বিভিন্ন অ্যাঙ্গেল ধরে ধরে, কেউ বুঝতেই পারেনি যে কোথায়। আর অবশ্য এত সুন্দর করে সাজানো এই জায়গাটা যে আপনি যেখানেই ক্যামেরাটা ধরবেন সেটাই হচ্ছে আপনার দেশের গানের জন্য জোন হয়ে যাবে। দেশের গানে যেই জিনিসগুলো চাওয়া হয় প্রত্যেকটা এলিমেন্ট সেখানে আপনি পাবেন। ওই পাশে খেজুর বাগান আছে। আর তাহলে আমি ভেতর বাইরে আর যাবো না, আমি এখান দিয়ে তাহলে চলে যাব। আচ্ছা ভাই, থ্যাংক ইউ, হ্যাঁ আল্লাহ হাফেজ। ওদের বিদায় দিয়ে দিলাম, আমি এখন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে যাব, বিকজ অফ আমাকে বাসা যেতে হবে, কাজ শেষ করেছি আজকের মতো। আসলে সময়ের অভাবে আমি অনেক কিছু চাইলেও করতে পারি না, আপনাদের অনেক কিছু দেখাতে পারি না। আমার ইচ্ছে করে যে আমি যেখানে যেখানে যাই আপনাদের আমার সঙ্গে নিয়ে যাই। আসলে কি অনেকের অনেক টাকা আছে, অনেক সময় আছে, কিন্তু হচ্ছে ঠিক কখন কোথায় যাব, কি দেখব, এই জিনিসটা ব্যাপারটা মাথায় হুট করে আসে না। তখন তারা ইউটিউবে বসে বসে একটু যখন অবসর পায় তখন কিন্তু তারা ইউটিউবে বসে বসে অনেক কিছু দেখতে পছন্দ করে। আর যেহেতু আমি নিজেও কাজের মধ্যে থাকি, তারপরে একটুখানি অবসর পেলে আমার একটু ভালো লাগে যে আপনাদের কিছু দেখাতে। সত্যি কথা বলি, এটা তো হচ্ছে আমার তো টেলিভিশনের কাজটা হচ্ছে নেশা পেশা দুটোই, তো সে তার সঙ্গে আমি আপনাদের কথা ভাবি, যে যাদের ইচ্ছে আছে অনেক কিছু দেখার বা অনেক কিছু করার করতে পারছে না, তো তাদের হয়ে যদি আমি একটু করে দেখাই তবু তো আপনারা দেখতে পারবেন। যে এখানে সরি, আমার ক্যামেরায়ও ইয়ে জমে গেছে বোধহয়, আমি একটু মুছে নেই, একদম ফগি আসছে। যাই হোক, এখন রিক্সা আছে, আমি রিক্সা নিব না, কারণ রিক্সা নিয়ে আমি ওই পর্যন্ত যেতে পারি, গাড়িও আছে, বাট গাড়ি তো এইখান থেকে এখানে গাড়ি না, ওটা একটু বাজে ব্যাপার হবে, কাউকে বিরক্ত করি না আমি, ড্রাইভার একটু রেস্ট করছে করুক। যেটা বলছিলাম যে আমি প্রথমে বলেছিলাম যে আমাদের হাসপাতাল মেডিকেল স্টোর যেটা, ফার্স্ট এইড যেটা আর কি, সেটা হচ্ছে এখানে, আর টেলিভিশনের ইয়েটা হচ্ছে ওই কোনার দিকে, আর সেই দিকে যাব না আমি, আপনাদের ইয়েটা দেখাচ্ছি, সচিবালয়ের যে মেডিকেল স্টোরের কথা বলেছিলাম সেটা হচ্ছে এই যে এখান দিয়ে, পার্লামেন্ট মেডিকেল সেন্টার বড় করে লেখা আছে। আর এটা হচ্ছে, এটা তো জানেনি এটা কি, এটা নতুন করে বলছি না, তবে ওই পাশে যেটা আছে আমরা বকুলতলার গেট বা 12 নম্বর গেট যেটা আর কি, 12 নম্বর গেট হচ্ছে বকুলতলা গেট, বকুলতলা গেট হচ্ছে আমি যে ধরে আছি ওইখানে, ঠিক আছে।
এই সোজা গেলে 12 নম্বর গেটটা, এটা হচ্ছে ম্যাম ভবনের ওই গেটটা। এটাই হচ্ছে মানুষ এটা দিয়েও আসা যাওয়া করে। একটু টাইয়েরা দেখতে পাচ্ছি যে একদম বার্ন করছে, বিকজ বুঝতেই পারছেন মানে বাইরে বেশি একটু। আর এটা হচ্ছে আমাদের গলি পথটা। এই পর্যন্ত তো দেখালাম, আর ভেতরে পাশেই হচ্ছে বা ডান পাশেই আছে সংসদের যে লেকটা, আমাদের লেকটা আমরা আপনাকে একটু দেখাই। আমাদের শতবর্ষ উপলক্ষে যে এখানে নৌকো একটা রেখেছে সেটা আছে। এখন বৃষ্টি পড়ছে, এই জায়গাটা কেমন লাগছে এই জিনিসটা একটু আপনাদের দেখাই। দেখুন কী চমৎকার লাগছে। এটা হচ্ছে আমাদের